ব্যাপারটা কি কয় দিতে বুঝা বাইনি না কিছু বুঝা বাইনি তোর গোরা যে হ্যাঁ বড় বড় ডিঘি মাগো না মাটে হেই বেটা আরে বেটা তোর গোরা যে হ্যাঁ হ্যাঁ তোমার নামে মাগো বড় বড় নদী হতে পার বেটা ছোটা বোকা বোকা ছোটা বেটা আগত কই তুই আগত কই রে গোরা আজে বড় বড় নদী শত কোটি পুণিপাদ হি তোমাকে আমি কেন স্মরণ করেছি নারদ মুনি তুমি দেখতে পাচ্ছ আমার মন চলচল হয়েছে এই মুহূর্তে তুমি নিত্য সঙ্গীতে দল নিয়ে এসো তো কত দিন পর আর নাচা নাচি দেখিবা মনাইছে নারদ মনি আরে বিলম্ব নই তুমি সবেই জানো এই নিশি রাতে আমার মন কি সান্তনা দিতে হবে তবে ঠিক আছে মামা তুমি থাকো একটু ধ্যানে আমি যাচ্ছি ওই নিত্য সঙ্গীতে শোনা ঠিক আছে নারায়ণ তোমারে তিন নাচা নাচি আছে নাই নাচা নাচি নাই উন্নে গেলে তুমি নারায়ণ দাদা তোমারে তিন নাচা নাচি নাই হুন্ডি তোমাকে ছাইনবোর্ড লাগাইছেন একদম খালি মোর নাম আমি এত সুন্দর একটা কৈলাস নগরের নারদ আমার বলে তোমার ভালো নাম বলো এইবার সঠিক নাম বলবো মন দিয়া শুনে বুঝতে পেরেছি তার নাম হলো নারদ মুনি তবে চলে এসো আমাদের কেন স্মরণ করা হয়েছে তোমাদেরকে আমি স্মরণ করিনি কে স্মরণ করেছে মোর মামা তোমার প্রভু স্মরণ করছে তার মানে স্বয়ং মহাদেব ও সিদ্ধল মহেশ্বর ওই বেটা গাঞ্জা খা না না মোর মামা তাই নাকি ঠিক আছে চলো আইছো 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 কোন থাকা না ফটকাটে দাই আইছো আইছো আরে দাঁড়া দাঁড়া তোমার বাড়ি কি মাত্র এ চারি গানা চকি 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 এ কি চলবে না হ্যাঁ দেখ আইছো আইছো আইছো
ও তোমরা আমার কথা বুঝতে পারছো না না মহাদেব ঠিক আছে তোমার এই নিত্য সঙ্গীতের মাধ্যমে আমার মনকে উপদান করতে হবে মহাদেব ক্ষমা করবেন মহাদেব কত নিশিতে সারা রাত দিয়ে আমরা কীর্তন করেছি আমরা তো ভারী ক্লান্ত মহাদেব আমরা কীর্তন করতে পারবো না ও তোমরা নৃত্য করতে পারবে না তোমরা খুবই ক্লান্ত হয়েছো তোমরা আমার দিকে দেখতে পাচ্ছো আমার মন চলচল হয়েছে কেজগুলো লোটপাল হয়েছে তাই তো তোমার নিত্য সঙ্গীতের মাধ্যমে আমার মনকে উপদান করতে হবে মহাদেব তাই বলো ঠিক আছে তাই যদি হয় আপনার মন্দিরে আমরা কীর্তন সঙ্গীত করব কিন্তু আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন কৃপা করবেন আপনার মন্দিরে আমরা যথাযথভাবে কীর্তন পরিবেশন করতে পারি মহাদেব কল্যাণ হোক দেবস্য বলি গো সখী গো আজকে এই মহাদেবের মন্দিরে কোন ভাষায় আমরা কীর্তন শুরু করব আমরা তো ভাষাই খুঁজে পাচ্ছি না হ্যাঁ ঠিকই বলেছি তোমার ফের কীর্তনের ভাষা জানা নাই তাই আইছেন তোমার কীর্তন গাবা না তো মার না করে তোমার লাগে ভাষা খুঁজে পাচ্ছ না 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 তোমার কি ভাষা লাগিবে অবশ্যই আমার কাছে দুইটা ভাষা আছে আরে দুইটি নয় একটি হলে চলবে ও একটা ভাষা হলে চলবে একটি হলে চলবে চলবে ভাষা জিনিসটা কেন তোমার দেখি না নারায়ণ নারায়ণ আমি তোমাকে দেখে একটা ভাষা পেয়েছি আমাকে দেখে বলো বলো নারায়ণ নারায়ণ ও মাই তোর দেহাকে নাচি কৈলাসনগর এখানে কি হবে নারায়ণ নারায়ণ এখানে হবে নাম কীর্তন আর তুমি কি বলতেছো জানো মনে হচ্ছে তুমি ঢোলার থেকে গমিরা খেলতে এসেছো
ওরে কোন সুরে গাইব মোরা গান হ্যাঁ হ্যাঁ ওষা দেবী ও তো মায় দেখিয়া
উনি দুশারে মহাদেব বেশ ভালো করেছো তুমি আমার আগে তোমার নিত্য বন্ধ করেছো তাই তো তোমাদেরকে আমি অভিশাপ করছি না না মহাদেব অভিশাপ দিবেন না নিশ্চয় আপনার মন্দিরে আমরা আনিত্য করতে করতে তাল ভঙ্গ করেছি বড় ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিবেন মহাদেব উনি দুশারে তোমরা যুগে যুগে জন্মান্তরে আবার এসেছো তোমরা কৈলাসপুরীতে এবার তোমার দুধের জীবকে ফেরাজ বাবার ধরা থামে ওই ধরা থামে আমাদেরকে পাঠাবেন না তাই ধরা থামে পেয়েছি বহুবার যন্ত্রণা সেই ধরা থামে যেতে চাই না মহাদেব কোন তুষারে তাই তো তোমাকে দুইটি জীবকে যেতে হবে ধরা থামে তোমার তাল ভঙ্গ অপরাধে আমি অভিশাপ করেছি আমার এ বাক্য আর কোনোদিন ঘুরে নিতে পারবো না ওগো মহাদেব আজ নয় এবার আমাদেরকে ক্ষমা করে দিন মহাদেব আজ আমরা নিত্য করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি মহাদেব তাই আমরা নিত্য ভঙ্গ করেছি আজ একটিবারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন মহাদেব আরে উষা আমি যে বাক্য প্রকাশ করেছি এই বাক্য যে আর ঘুরে নিতে পারবো না তাই তোদের দূতের দেবকে পেরাই দেবো আবার ধরা থামে ওগো মহাদেব সত্যি সত্যি ধরা ধামে যেতে হবে তবে বলো না মহাদেব আর সেই ধরা ধামে আমরা কখন যাব ও তোমরা কখন যাবে যখন যাবার সময় হবে আমার নারদ মুনি তোদেরকে বলে দেবে ঠিক আছে মহাদেব আমরা তাই যাব তবে আমাদেরকে আশীর্বাদ করবে কৃপা করবে ওই ধরনভাবে দুটি জীবন আমরা সর্বদা জীবন যাপন করতে পারি আর সুখে শান্তিতে বসবাস করতে পারি সর্বদা একদিন আপনার নাম স্মরণ করতে পারি উষা দেবী হা যে মহাদেবের মন্দিরে আমরা নিত্য সঙ্গীতের মধ্যে তাল ভঙ্গ করেছি বলে মহাদেব আমাদের অভিশাপ প্রাপ্ত করলো আর সেই অভিশাপ যেতে জল ধরা ধরে ওরে আচ্ছা কে তোমরা অভিশাপ মনে করছো সে যে কোনো অভিশাপ নয় সুখ কেন জানো কারণ সবাই জানে যে সব ফুলে নাকি দেবতা পুজো হয় তাই দেখো সুখ সুখ ওরা তোমরা সেই ফুল ফুটে দুটি ফুলায় স্বয়ং মহাদেবের পুজো দেখি সুখ আশীর্বাদ নাই তো অভিশাপ জানো সখী ধরা ধামে কত জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণা সইতে সইতে আর সইতে পারছি না সখী না দেখো সখী ওরে যে বাক্য একবার প্রকাশ করে হতে পারে তাই তোমাদের তোমরা তোমরা আমাদেরকে হাসি মুখে আশীর্বাদ করো আমরা যেন দুটি জীবন সুখ শান্তিতে বসবাস করতে পারি তবে বেশ সখী যাওয়ার পূর্বে তোমাদেরকে আর সাথে প্রণাম করে তোমাদের কাছ থেকে আমার এই কল্যাণ নগর থেকে চলে যাবে যাবার রাখা যায় সত্যি
بيت هم هنا اخي جان